হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের সাজেশন পার্ট টু। এর আগে কিন্তু আমি তোমাদের থার্ড টার্মের জন্য ইতিহাসের ভূগোলের সাজেশন ক্লাস অলরেডি শেয়ার করেছি। তোমরা সেগুলো যদি এখনও না দেখে থাকো, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আর আজকের ক্লাসে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে প্রশ্নগুলো, সেগুলো ছোট বড় মিক্স কোয়েশ্চেন রয়েছে, তাই তোমরা কিন্তু ক্লাসটা সেই সবটি দেখো। আর তোমরা জানো, যারা আগের ক্লাসটা দেখেছো, সেকেন্ড চ্যাপ্টার আর ফার্স্ট চ্যাপ্টারের বেশ কিছু সাজেশন আমি দিয়েছিলাম ভূগোলের। আর আজকে সেকেন্ড চ্যাপ্টারের আরও কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাকি ছিল, সেখান থেকে আমরা কিন্তু ক্লাসটা শুরু করছি। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, এর প্রয়োজনীয়তা কী? উত্তর, মূল মধ্য রেখার বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এই কাল্পনিক রেখাটি পৃথিবীর পূর্ব ও পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে। এই রেখাটি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। প্রয়োজনীয়তা, গ্রিনিচ থেকে দুজন ব্যক্তি যদি পূর্বে ও পশ্চিমে রওনা হয়, তবে তারা যখন 180 ডিগ্রি দ্রাঘিমায় পৌঁছাবে তখন পূর্ব দিকের মানুষটির সময় 12 ঘন্টা বেড়ে যাবে, কিন্তু পশ্চিম দিকের মানুষটির সময় প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমায় 4 মিনিট সময় কমতে কমতে 12 ঘন্টা সময় পিছিয়ে যাবে। এই সমস্যা দূর করার জন্য একটা আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া হয়েছে যে 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে পশ্চিম দিকে গেলে সময় একদিন কমে যাবে ও পূর্ব দিকে গেলে সময় একদিন বেড়ে যাবে। তাই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 5 মার্কসের পরীক্ষায় দিতে পারে, আবার 3 মার্কসে ভেঙে ভেঙে দিতে পারে। নেক্সট হচ্ছে, দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। এগুলো কিন্তু তোমাদের বড় প্রশ্নও দিতে পারে, ছোট প্রশ্নও দিতে পারে, কত মার্কস আছে সেই ভিত্তিতে কিন্তু তোমরা পয়েন্টগুলো দেবে। উত্তর, পৃথিবীতে দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তাগুলি হল কোনো স্থানের অবস্থান নির্ণয়ে, অর্থাৎ কোনো স্থান মূলমধ্য রেখা থেকে কতটা পূর্ব বা পশ্চিমে অবস্থান করছে তা জানতে সাহায্য করে দ্রাঘিমা রেখা। পৃথিবীর কোনো ক্ষুদ্র স্থান বা অঞ্চলের ওপর দিয়ে কল্পিত দ্রাঘিমা রেখা সেখানকার স্থানীয় সময় নির্ণয়ে সাহায্য করে। একমাত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পূর্ব ও পশ্চিম গোলার্ধে এর তারিখ নির্ণয় ও বিভাজনে সাহায্য করে। পৃথিবীর যে সমস্ত অঞ্চলের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমা কল্পনা করা হয়েছে, সেখানে একটি বিশেষ দ্রাঘিমাকে প্রমাণ ধরে অঞ্চলটির প্রমাণ সময় নির্ণয় করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো কী কী? এটা তোমাদের 2 মার্কসেও আসতে পারে, আবার 5 মার্কসেও আসতে পারে, 3 মার্কসেও আসতে পারে। তো 2 মার্কস আসলে তোমরা দুটো বৈশিষ্ট্য লিখবে, আবার 5 মার্কস আসলে 4-5টা বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবে। উত্তর কি, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত এবং এই রেখাগুলি অর্ধবৃত্ত, রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত, দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 180 ডিগ্রি। দ্রাঘিমা রেখার মান মূলমধ্য রেখা থেকে পূর্বে বা পশ্চিমে ক্রমশ বাড়ে। নিরক্ষরেখার কাছে দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, নিরক্ষরেখার থেকে মেরুর দিকে দূরত্ব ক্রমশ কমে যায়। নেক্সট হচ্ছে, অক্ষরেখার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। উত্তর কি, নিরক্ষরেখার দুদিকে কল্পিত বৃত্তাকার এবং পরস্পরের সমান্তরাল রেখাগুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখার প্রয়োজনীয়তাগুলি হল কোনো স্থানের প্রকৃত অবস্থান জানতে, অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো স্থান নিরক্ষরেখার কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা অক্ষরেখার সাহায্যে জানা যায়। কোনো স্থানের অক্ষাংশ ও অক্ষরেখার সাহায্যে জানা যায়। অক্ষরেখার মাধ্যমে জলবায়ুর তারতম্যের কথা জানা যায়। সর্বনিম্ন অক্ষাংশতে 0 ডিগ্রিতে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং মধ্য অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে ক্রমশ সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, ফলে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি এবং মেরুর দিকে উষ্ণতা কমতে থাকে। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা কিন্তু উষ্ণতা হবে। এই উষ্ণতার তারতম্যের ফলে এটাও উষ্ণতা হবে। এই উষ্ণতার তারতম্যের ফলে পৃথিবীতে 3টি তাপবলয় তথা 3টি জলবায়ু অঞ্চলের সৃষ্টি হয়েছে। এবারে আমরা দেখতে পাবো থার্ড চ্যাপ্টারের কিছু সাজেশন। প্রথম প্রশ্ন হচ্ছে, বায়ু প্রবাহের কারণ কি, এর ফলে কি কি হয়। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় দুটো আলাদাভাবেও আসতে পারে, অর্থাৎ শুধু বায়ু প্রবাহের কারণ আসতে পারে এবং বায়ু প্রবাহের ফলে কী কী হয় এটা কিন্তু তোমাদের শুধু আলাদা আলাদাভাবেও আসতে পারে। উত্তর, বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায়, অর্থাৎ বায়ুর চাপের পার্থক্যই বায়ু প্রবাহের প্রধান কারণ। এই বায়ু প্রবাহের মাধ্যমে পৃথিবীতে উচ্চচাপ ও নিম্নচাপ অঞ্চলের মধ্যে বায়ুর চাপের সমতা বা ভারসাম্য বজায় থাকে, অর্থাৎ
দেখা যায় নিম্নচাপ অঞ্চলে বায়ুচাপ যত বেশি কমে যায়, বায়ুচাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি দ্রুত বেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে। প্রবল বেগে ছুটে আসা ওই বাতাস বিধ্বংসী রূপ নিলে তাকে সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, টর্নেডো প্রভৃতি বলা হয়। এই প্রশ্নটার এখানে কিন্তু মান 1+2 অর 3। নেক্সট হচ্ছে টিকালেখ ব্যারোমিটার। উত্তর, বায়ুর চাপ মাপার যন্ত্র হল ব্যারোমিটার। 1643 সালে বিজ্ঞানী টরিসেলের আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি হয়। এর দ্বারা বায়ুর চাপের তারতম্য পরিমাপ করা যায়। একটি পারদ ভর্তি পাত্রে একমুখ পারদ ভরা কাঁচের নল উপুড় করে বসানো থাকে। বায়ুর স্বাভাবিক চাপে কাঁচ নলের মধ্যে প্রায় 76 সেমি পারদ থাকে। বায়ুচাপ কমলে পারদ নামে আর চাপ বাড়লে পারদের উচ্চতা বাড়ে। নেক্সট প্রশ্ন কি, বায়ুর উচ্চচাপের বৈশিষ্ট্যগুলি কী কী? উত্তর, বায়ুর উচ্চচাপের বৈশিষ্ট্যগুলি হল বায়ুর উষ্ণতা কম হলে বায়ুতে উচ্চচাপের সৃষ্টি হয়। সেই জন্যই উচ্চ পাহাড়ি অঞ্চলে ও শীতল নাতিশীতোষ্ণ মেরু অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হয়। বায়ুর নিমজ্জনের কারণেও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ শীতল অঞ্চলের বায়ু বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে, ফলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয় ও চাপ বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয়। শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে, তাই উচ্চচাপযুক্ত অঞ্চলে মেঘ বৃষ্টি কিছুই হয় না, আবহাওয়া পরিষ্কার ও শান্ত থাকে। নেক্সট প্রশ্ন, বায়ুর নিম্নচাপের বৈশিষ্ট্যগুলি কী কী? আবার এক বলে দিলাম, তোমাদের কিন্তু এগুলো ছোট বড় মিক্সভাবে পরীক্ষায় দিতে পারে, যেমন আসবে তোমরা কিন্তু উত্তর বা বৈশিষ্ট্যগুলো তেমনভাবে লিখবে। উত্তর কি, বায়ুর নিম্নচাপের বৈশিষ্ট্যগুলি হলো নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় তা প্রসারিত ও হালকা হয়। বায়ুর উষ্ণতা বেশি হলে বায়ুতে নিম্নচাপ দেখা যায়, নিরক্ষীয় অঞ্চল ও ক্রান্তীয় অঞ্চলে এজন্যই নিম্নচাপের সৃষ্টি হয়। উষ্ণ বায়ু উপরের স্তরে শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুর মধ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল ও বরফ কণায় পরিণত হয়, তাই নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড় ও অশান্ত আবহাওয়া দেখা যায়। আরেকটা লাস্ট পয়েন্ট রয়েছে, উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায়, তাই বায়ুর চাপও কমে যায়। নেক্সট প্রশ্ন, প্রবল বেগে ছুটে আসা বাতাসকে কী কী বলা হয়ে থাকে? এটা একটা ছোট প্রশ্ন, 1 বা 2 মার্কসে তোমাদের কিন্তু এটা পরীক্ষা দিতে পারে। উত্তরটা হচ্ছে, প্রবল গতিসম্পন্ন বিধ্বংসী বাতাসকে সাইক্লোন, টাইফুন, টর্নেডো, হ্যারিকেন প্রভৃতি বলা হয়ে থাকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফোর্থ চ্যাপ্টারের সাজেশন শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন রয়েছে, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে একে পৃথিবীর ছাদ বলা হয়। নেক্সট, ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ সহ লেখো। এটা একটা 2 মার্কসের প্রশ্ন। ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলাস্তর পলিস্থলের পার্শ্ববর্তী চাপে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে ভঙ্গিল পর্বত বলে, যেমন ভারতের হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি প্রভৃতি। নেক্সট হচ্ছে, স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে? ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল বা চ্যুতি সৃষ্টি হয়ে যায়। ভূ আলোড়নের ফলে সেই ফাটল বরাবর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে, যেমন ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি। নেক্সট কি, অ্যাস্থেনোস্ফিয়ার কি বা টিকা আসতে পারে অ্যাস্থেনোস্ফিয়ার? ভূপৃষ্ঠের তলদেশে প্রায় 700 কিমি গভীরতা পর্যন্ত একটি সান্দ্র বা থকথকে অর্ধগলিত স্তর রয়েছে, তাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে। ভূপৃষ্ঠে যে ছোট বড় নানা পাত রয়েছে সেই পাতগুলো এই স্তরের ভাসমান অবস্থায় রয়েছে। মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যদিও সাজেশনের সব প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে, মালভূমির উপরিভাগ টেবিলের মতো সমতল হয় ও চারপাশটা টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া হয়ে থাকে, সেই জন্যই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। নেক্সট হচ্ছে, লাভা গঠিত মালভূমি কিভাবে সৃষ্টি হয়? উদাহরণ সহ লেখো। অগ্নুৎপাতের সময় উত্তপ্ত ও গলিত লাভা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বেরিয়ে বাইরে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে বিরাট মালভূমি সৃষ্টি করে তাকে লাভা গঠিত মালভূমি বলে, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি। নেক্সট হচ্ছে, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? এটাও তোমাদের কিন্তু টিকা হিসেবেও দিতে পারে। উত্তর, বৃষ্টিপাত, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাচীন মালভূমি ও উচ্চভূমির কোমল শিলাস্তর ক্ষয় পায় এবং অপসারিত হয়,
ফলে মালভূমির মাঝের কঠিন শিলাস্তর পাহাড় রূপে অবস্থান করে। এই মালভূমির মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে পাহাড়গুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এইভাবে বিভিন্ন নদী ও উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে, যেমন ভারতের ছোট নাগপুর মালভূমি। আজকে তোমাদের সাথে আমি এতগুলো প্রশ্ন শেয়ার করলাম, তবে ফোর্থ চ্যাপ্টারের কিন্তু আরও কয়েকটা প্রশ্ন সাজেশন রয়েছে বাকি, সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব, এবং বাকি যে চ্যাপ্টারগুলো আছে তারও কিন্তু সাজেশন নেক্সট ক্লাসে আমি শেয়ার করব। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটাকে একটা লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।